আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ডিম পোস। তেল ছাড়া দুর্দান্ত স্বাদে কীভাবে ডিম পোস তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। এই ডিম পোসটি শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী একটি ডিম পোস, খেতে হবে অসাধারণ। আশা করি আজকের ডিম পোস্টটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে দুইটা নর্মাল ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এমনভাবে ফাটাতে হবে যেন ডিমটা ছড়িয়ে না যায়। এখন আমি ডিম দুটাকে কিভাবে পোচ করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি 250 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটাকে লো থেকে একটু বেশি রাখছি, অর্থাৎ লো থেকে একটু কম রাখছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। দেবার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে ডিম দুটাকে ভেঙে নিয়েছিলাম সে দুটোকে আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যেন লোতে থাকে। লোতে রেখে ডিমটাকে সুন্দর করে পোচ করে নিতে হবে। তেল ছাড়া কিভাবে ডিমটা পোচ করবেন আমি সেই পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শরীরের জন্য খুবই উপকারী একটি ডিম পোচ। যারা তেল পছন্দ করেন না একেবারেই, তাদের জন্য এই পদ্ধতিতে ডিম পোচ করলে খুবই উপকার হবে। আশা করি ডিম পোচটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত ডিম দুইটা ভালোভাবে পোচ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই লো আঁচে ডিমটাকে পোচ করতে থাকব। আমি 3 মিনিট এভাবে লো আঁচে ডিমটাকে পোচ করে নিয়েছি। ডিমটা পোচ করা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি। ডিমটাকে আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের উপরে সামান্য কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে তৈরি হয়ে গেল আজকের তেল ছাড়া দারুণ স্বাদের ডিম পোস রেসিপিটি। কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই ডিম পোস রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।